স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও রাজধানীর কারওয়ান বাজারে আয়োজন করেছে বিনামূল্যে ইফতারের। রমজান মাস জুড়ে সুবিধা বঞ্চিতদের দেয়া হবে ইফতার। সেই সাথে ইফতার গাড়ি নামে নতুন আরও একটি উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশনটি। ইফতারের 20 থেকে 25 মিনিট আগে খুলে দেয়া হয় কারওয়ান বাজারে বিদ্যানন্দের ইফতার প্যান্ডেলের গেট। সুশৃঙ্খলভাবে লাইনে বসে ইফতার বুঝে নেন সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষ। জীবনযাপনের আধুনিক সব অনুষঙ্গ যাদের কাছে স্বপ্ন, যাদের একমাত্র চাহিদা শুধু দুবেলা একটু খাবারের, সেই মানুষদের জন্য 4 বছর ধরে বিনামূল্যে ইফতার আয়োজন করে আসছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এবারও তার ব্যতিক্রম হয়নি। মানসম্মত বাহারি খাবার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত এসব মানুষ। প্রতিদিনই এনে ইফতারি করি, আল্লাহ খাবার ভালো রহ। বাইরে করতে গেলে অন্তত 50-60-70-80 টাকা লাগে, এর থেকে ভালো খাবার এখানে পাওয়া যায়। যাদের ভালো আল্লাহকে শুকরিয়া, এনো মতো কোথাও দেয় না। সবাই মিলে বাংলাদেশ, এই স্লোগানে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে ইফতার সাজানোর কাজে হাত দিয়েছে সমাজের অনেকে। এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন কারওয়ান বাজারে 700 থেকে 800 এবং সারাদেশে অন্তত 9000 মানুষকে ইফতার করানো হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যে সম্প্রীতির একটা মেসেজ, কারণ সারাদিন রোজা রাখার পর যখন আমরা একসাথে ইফতার করি, সেই ইফতারটা কেন জানি আমাদের ধনী দরিদ্রের বৈষম্যটা থেকে যায়। কারণ কেউ ভালো মেনুতে ইফতার করতেছে, আবার কেউ খাবারের অভাবে পান্থা ভাত কিংবা পানি দিয়ে ইফতার করছে। আমরা আসলে ওই বৈষম্যটা ভাঙার চেষ্টা করেছি। ছিন্নমূল অসহায় মানুষদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।